সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা যেই গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাটি নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আর সেটি হলো অনেকেই আমরা স্বপ্নে সাতা দেখিয়া থাকি কিন্তু এই সাতা দেখার অরিজিনাল সত্য ব্যাখ্যা আমরা জানি না এই সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন এবং আমাদের চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করুন আমরা প্রত্যেকেই কোরআন এবং হাদিস থেকে ব্যাখ্যাগুলো জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা খেয়াল করবেন আর একটা কথা অনেকেই ব্যাখ্যা দেয় কিন্তু সেগুলোর ব্যাখ্যার কোনো ভিত্তি নেই এজন্য আমাদের ব্যাখ্যাগুলো অধিকাংশ ক্ষেত্রে কার্যকর হয়ে থাকে এজন্য কোরআন হাদিস থেকে সত্য ব্যাখ্যা পেতে আমাদের সাথেই থাকবেন আমরা মূল আলোচনায় প্রবেশ করছি স্বপ্নে কেহ যদি ছাতা দেখে তাহলে দুঃখ দূরীভূত হইবার এবং সুখের দিন আসিবার লক্ষণ বুঝিতে হইবে এবং কোনো ব্যবসায়ী মানুষ এই স্বপ্ন যদি দেখে থাকে অর্থাৎ ব্যবসায়ী মানুষ ছাতা দেখে থাকে তাহলে তার ব্যবসায় আয় উন্নতি হইবার লক্ষণ বুঝিতে হইবে এবং কোনো অসুস্থ ব্যক্তি এই ছাতা দেখিয়া থাকলে অসুস্থতা থেকে অতি দ্রুত সুস্থতা লাভ করিবার লক্ষণ বুঝিতে হইবে এবং স্বপ্নে কেউ যদি ছাতা নিজের মাথায় ধরিতে দেখিতে পায় তাহলে ইহা নতুন কোনো অতিথি আসিবার আলামত বুঝিতে হইবে অতিথি এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে পারে মেহমান অথবা বংশের মধ্যে এমন কোনো সন্তান জন্মগ্রহণ করিবে যেই সন্তান বংশের মুখ উজ্জ্বল করবে এবং সে বড় হয়ে সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করিবে এবং বিবাহিত মানুষ যদি ছাতা দেখিয়া থাকে তাহলে ইহা সন্তান লাভের আলামত বুঝিতে হইবে স্বপ্নে কেউ যদি অন্যের ছাতার নিচে সে নিজেকে দেখিতে পায় তাহলে ইহা নিশ্চিত থেকে সাহায্য লাভ করিবার লক্ষণ বুঝিতে হইবে কিংবা স্বামী বা স্ত্রীর অধিক আলামত এবং তাদের মধ্যে প্রচুর পরিমাণে ভালোবাসা বাড়িয়া যাইবে এবং এক বন্ধু যদি অন্য বন্ধুর ছাতার নিচে দেখিতে পায় তাহলে বুঝিতে হইবে বন্ধু বন্ধুর মধ্যে মারামারি ঝগড়াঝাটি হানাহানির লক্ষণ এবং স্বপ্নে কেহ যদি অন্য কাউকে সাদা দিয়ে সাহায্য করিতে দেখিতে পায় উদারতা এবং এবং প্রেম মোহব্বতের লক্ষণ বুঝিতে হইবে এবং আল্লাহ প্রদত্ত সাহায্য লাভ করিবার লক্ষণ বুঝিতে হইবে কেননা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে তোমরা একে অপরের প্রতি সাহায্য করো কেননা যে ব্যক্তি এক অন্য ব্যক্তির একটি প্রয়োজন পুরা করবে আল্লাহ সুবাহ আল্লাহ অন্য ব্যক্তির সত্তরটি প্রয়োজন পূরা করবে এটি বুখারি শরীফের হাদিস এজন্য ইহা প্রশংসিত হইবার লক্ষণ বুঝিতে হইবে স্বপ্নে কেউ যদি ছাতার ভিতরে পানি প্রবেশ করিতে দেখিতে পায় তাহলে ইহা সন্তানের বিপদ কিংবা ঝগড়া ফাসাদের লক্ষণ বুঝিতে হইবে পরিবারের লোকেরা একে অপরের সাথে ঝগড়া অথবা বংশের মধ্যে ঝগড়া মারামারি হানাহানির লক্ষণ বুঝিতে হইবে এবং স্বপ্নে কেউ যদি দেখে যে বাতাসে সাদা উড়াইয়া নিয়ে গিয়াছে তাহলে বিপদ আপদের লক্ষণ বুঝিতে হইবে অথবা পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হইবে শান্তিগুলো সব ধুলিস হয়ে যাইবে এবং অপমানিত হইবে পরিবারের কোনো কোন সদস্য এবং স্বপ্নে কেউ যদি ছাতা ক্রয় বিক্রয় করিতে দেখে তাহলে সে সর্বদা লোকের কল্যাণে নিজেকে ব্যস্ত রাখিবার নিদর্শন বুঝিতে হইবে সে খুবই প্রশংসিত হইবে এবং স্বপ্নে কেউ যদি দেখে যে সে নিজে ছাতা ভাঙ্গিয়া ফেলিয়াছে তাহলে বুঝিতে হইবে ছাতা ভাঙ্গার কারণ হচ্ছে অন্য মানুষ তার সাহায্য করতে আসিত তার বিপদের মধ্যে কিন্তু সে ওই বিপদটা গ্রহণ করবে না সে সহজেই মানুষকে বিশ্বাস করবে না এবং মানুষের সাহায্য গ্রহণ করবে না এই সমস্ত লক্ষণ বোঝা যায় এই স্বপ্ন থেকে সুপ্রিয় দিনী ভাই বোনেরা আমাদের যতটুকু আলোচনা করেছি তার থেকে আরও অধিক গুরুত্বপূর্ণ আলোচনাটুকু আমাদের ভিডিও শেষ অংশে এই জন্য শেষের আলোচনাটুকু আরও মনোযোগ দিয়ে শুনুন এবং এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকব আল্লাহ পাক আপনার মঙ্গল করুন আপনার কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমরা প্রত্যেকের ব্যাখ্যাগুলো জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনার আলোচনা শুনতে সালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো সম্পূর্ণ আলোচনা শুনতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ইসলাম প্রচারের জন্য এবং যেহেতু আমাদের চ্যানেলটি ছোটো অবশ্যই আপনার হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন আমরা আপনাদেরকে সেগুলো জানাবো কোরআন এবং হাদিস থেকে ইনশা আল্লাহ আপনারা খেয়াল করবেন ইউটিউবের মধ্যে অনেকেই স্বপ্নের ব্যাখ্যা দেয় কিন্তু সেগুলোর ভিত্তিক কোরআন এবং হাদিস থেকে কোথাও নেই সেগুলো বানানো এবং ভুয়া কথা আমাদের প্রত্যেকটা কথা দলিল রয়েছে এই জন্য আপনারা অবশ্যই আমাদের আলোচনাগুলো শুনবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে জানাবো কোরআন এবং হাদিস থেকে আর একটা বিষয় মনে রাখতে হবে স্বপ্নের ব্যাখ্যা জানার আগে সব স্বপ্নের ব্যাখ্যা কার্যকর হয় না শেষ রাতের স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর হয়ে থাকে শেষ রাতের স্বপ্ন কার্যকর হয়ে থাকে এই জন্য রাতে কিছু দেখলে সেগুলো জানানোর চেষ্টা করবেন এবং স্বপ্নের ব্যাখ্যা যাদের কাছে জানাবো তারা যাতে আলেম হয় তারা যাতে ইসলাম সম্পর্কে জানে তারা অভিজ্ঞ হয় এই জন্য তাদের কাছেই আমরা জানতে চাইব অন্যদের কাছে জানতে চাইলে যদি আমি ভালো স্বপ্নও দেখে থাকি আর কেউ যদি খারাপ ব্যাখ্যা করে দেয় তাহলে সেই অনুযায়ী কার্যকর হয়ে যাবে হয়ে যাবে এই জন্য যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা জানে ইসলাম সম্পর্কে জানে তাদের কাছে আমরা জানতে চাইবো তাহলে আমরা উপকৃত হতে পারব এবং সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো এবং স্বপ্নের ব্যাখ্যা জানার আগে আরেকটা বিষয় জানতে হবে সেটা হলো যে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রু ইয়া মিনাল্লাহ এটা সরাসরি কার্যকর হয়ে থাকে আল্লাহ আল্লাহতালা আপনি কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না এটা আপনাকে দেখিয়ে দেয় এই এটা কার্যকর হয়ে যায় এবং দ্বিতীয়টা হলো শয়তানের পক্ষ থেকে এটা কখনো কার্যকর হয় না তৃতীয়টা হলো এটা হচ্ছে নাফসানি এটা মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে ওই বিষয়টা নিয়েই স্বপ্নে দেখে থাকে এটা কখনো কখনো কার্যকর হয় কখনো কখনো হয় না এজন্য এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং স্বপ্নের ব্যাখ্যাটা কেউ যদি জানার জানতে চান তাহলে অবশ্যই আপনি কি ছেলে নাকি মেয়ে আপনার বয়স কত আপনার জ্ঞান কতটুকু আপনার চরিত্র কেমন এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন কেননা এই বিষয়গুলো জানার পর যদি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা কার্যকর হয়ে যায় অনেকেই কমেন্ট করে কিন্তু সেগুলো জানায় না যার কারণে তারা সরাসরি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারে না এবং উপকৃত হতে পারে না এই জন্য আপনার কত ছেলে নাকি মেয়ে বিবাহিত নাকি অবিবাহিত আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন এগুলো জানালে সরাসরি উপকৃত হবেন এবং হাদিস থেকে জানতে পারবেন তো ভাই বোনেরা সুপ্রিয় কখনো কখনো আপনি লক্ষ্য করবেন যে এক রুমের মধ্যে দুই বন্ধু ঘুমিয়েছে অথবা স্বামী স্ত্রী ঘুমিয়েছে আত্মীয় স্বজন দুইজন দুই পাশে ঘুমিয়েছে অনেকেই ঘুমিয়েছে এমন হতে পারে তো ঘুমানোর পর এক একজনের স্বপ্নের ব্যাখ্যা একই স্বপ্ন এক একজন দেখেছে কিন্তু ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন ধরনের হয়ে থাকে এই জন্য আপনারা অবশ্যই কোনো কিছু জানবার চাইলে বিবাহিত নাকি অবিবাহিত ছেলে নাকি মেয়ে জ্ঞান কতটুকু বয়স কতটুকু এই বিষয়গুলো অবশ্যই জানাবেন তাহলে আমাদেরকে আমাদের ব্যাখ্যা দিতে সুবিধা হবে আর অবশ্যই ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন অবশ্যই উপকৃত হবেন সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য সুপ্রিয় দিনী ভাই বোনেরা আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা সব সময় আপনাদের মঙ্গল কামনা করব আর আল্লাপাক আপনাদের মঙ্গল করুন আর আমাদের আজকের এই স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর যে কোনো ধর্মের মানুষের জন্য শুধু মুসলমানদের জন্য নয় সকল মানুষের জন্যই আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনার মতামতটি আমাদেরকে জানাবেন অনেকেই আমাদেরকে অনেক কিছু জানায় এবং আমরা প্রত্যেকটা বিষয়ের উত্তর দিয়ে থাকি এজন্য আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্টস করবেন আমরা আপনাদেরকে সেগুলো জানাবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি আর প্রিয়দিনী ভাই বোনেরা রাসুল সাল আলী হাসালাম হাদিস শরীফের মধ্যে বলেছেন তোমরা আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও তো আপনি কিভাবে পৌঁছে দিবেন পৌঁছে দেওয়ার তো একটা মাধ্যম লাগবে সেই মাধ্যমটা হলো যখন আপনি বিভিন্ন চ্যানেল সাবস্ক্রাইব করবেন তখন সেই চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করে অন্য অন্য মানুষের কাছে এমনিতেই পৌঁছে যাবে এবং এখান থেকে একটি পরিপূর্ণ স্বভাবের অংশ আপনার আমল যুক্ত হয়ে যাবে মনে রাখবেন আমরাই কিন্তু শুধু মানুষের উপকার করছি না আপনি যদি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করেন আপনিও এই সমস্ত কল্যাণের এবং সাহাবের সমান অংশীদারী হবে না